আবারও জাতীয় গ্রিডে বিপর্যয়। গত মাসে পশ্চিমাঞ্চলে সমস্যা দেখা দেওয়ার এক মাসের মাথায় মঙ্গলবার বিপর্যয় ঘটে জাতীয় গ্রিডের পূর্ব অংশে। এতে দুপুর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ সহ দেশের বেশিরভাগ এলাকা। বিদ্যুৎ বিভাগ জানায়, দুপুর 2:04 জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে ব্যাহত হয় বিদ্যুৎ সরবরাহ। ইস্টার্ন গ্রিডে কোনো জায়গায় ত্রুটির কারণে গ্রিড অফ ট্রিপ করেছে। তবে ইতিমধ্যে আমরা আমাদের গ্রিড রিইনস্টেট করেছি, আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো সিনক্রোনাইজ হয়েছে। সন্ধ্যার পরও দেশের বড় অংশ অন্ধকারে ছেয়ে থাকার ঘটনা মনে করিয়ে দেয় 2014 সালের ব্ল্যাকআউটের ঘটনা। আর সঞ্চালন ব্যবস্থা ডিজিটাল হওয়ার পরও এবারের বিপর্যয়ের কারণ এবং সূত্রপাত ঘটনার কয়েক ঘন্টা পরও জানাতে পারেনি পিজিসিবি। ফুল ডিজিটাল না, পার্সিয়াল, হ্যাঁ, এই কারণে তো আমরা দেখতে পাচ্ছি, নাহলে তো আগে আমরা দেখতেই পেতাম না। চিহ্নিত আমরা এখানে যাইনি, আমরা করবো, আমরা ফল্ট রেকর্ডার থেকে এটা বাইর করবো। এখন কোনো লাইন টিপ করে থাকতে পারে, অথবা কোনো লোডের অস্বাভাবিক বৃদ্ধির কারণ হতে পারে, জেনারেশন ফল করতে পারে, যে কারণে ফ্রিকোয়েন্সি কমে গেছে। এদিকে প্রকৃত কারণ খতিয়ে দেখতে 5 সদস্যের কমিটি গঠন করেছে পিজিসিবি। তদন্ত কমিটি করা হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও। আমরা দুটো তদন্ত কমিটি করব, একটা নিজস্ব আর একটা বাইরে থেকে আমরা করব। বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় ব্যাহত হয় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাও। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।